অযোধ্যারাম হালদার মহাশয়ের দালান, আমরাও হালদারদের পূর্বপুরুষ। আমাদের পূর্বপুরুষরা সেই পুজোটা করে গেছে, এটা হাজার দু হাজার বছরের পুজো। বন্ধুগণ, আজ আমরা চলে এসেছি বেহালা পুরাতন বাজারের নিকটস্থ অতি সুপ্রাচীন একটি পারিবারিক পূজাতে, যা ভাঙা দালানের পূজা বলেই খ্যাত। এই পূজোর ইতিহাস ও কিছু বর্ণনা আপনাদের সামনে আজ প্রতিবেদন করিলাম। বহু পুরনো প্রতিষ্ঠিতা মানে মন্দির, এই বটগাছ চারিদিকে উঁচু ছিল, পুরো জমিটাই এই অযোধ্যারাম হালদার মহাশয়ের দালান। আমিও সেই হালদারদেরই একজন, ঠিক আছে। তাই এখন উপস্থিত বারোয়ারি যেরকম আপনার সামান্য চৌধুরীর পুজো হয় ওইখানে বাড়িতে পুকুর ধারে রেটে, এইখানে তো করা যাবে না, বাইরের দালান। আপনার পুজো হলে আপনি রাখতে পারবেন না, এই করতে 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 পুরনো বাসিন্দাদের নিয়ে তখন এই পুজোটা
চালু হবে, মুদিখানে বন্ধ ছিল। এ বহু পুরনো, পেছনে বেলগাছ আছে, ছাতের ওপরে সব এই অসত্য নারাগুন। হ্যাঁ, এইটা আমরা রিসেন্টলি করেছি কিছু বছর আগে, ঢালাই ফালা টিনের চাল ছিল, দোচাল ভাঙা মন্দির আর্থিং করা সব ছিল, সেইটা আর্থিং তো রাখা যাবে না, ওই জন্য এটা গোল করে রেখে দিয়েছে। এই আর বাপ কাকারা সকলেই চলে গেছে, এখন আমরা রয়েছি চার পাঁচজন মিলে, চার পাঁচ ঘর মিলে আমরা। ঠিক আছে, আমার নাম বাসুদেব হালদার। এই দালানকে কেন্দ্র করে আছে নানা রোমহর্ষক কাহিনী। শরৎ হালদারের বাড়িতে পুজো হয়, সেই পুজোটা বন্ধ হয়ে গেছিল, ওটা দুর্গা দালান ছিল। ঠিক আছে, সেই সময় মা দুর্গা কেঁদে বেরিয়েছে, কেঁদে বেরিয়ে আমার ঠাকুমা আশালতা দেবী হালদার, আমার ঠাকুমা, সে তখন কান্না শুনতো, আরো যারা ঠাকুমা ছিল তারা কান্না শুনতে পায়, শুনতে পেরে ভদ্রপুর বাইরে বোন পাতার ছিল, তো তখন বললো, আরে আমায় কি পুজো করবি না, হ্যাঁ আমার পুজোটা কর, তোদের দালানে আমি কি ওই দালানটা ছেড়ে দিল, ওটাও তো হালদারদের বাড়ি। হ্যাঁ, তখন আমরা এইখানে আবার আমার ঠাকুমা ওরা করতে আরম্ভ করলো, বাপ কাকা ঠাকুমা দাদুরা। ঠিক আছে, এ বহু প্রতিষ্ঠিত পুরনো পুজো। আর এখানে যদি আপনি দুপুরবেলা বা মধ্যিখানে এইখানেই শোন, আজকেই শোন, মশারি খাটিয়ে আপনাকে বগলা ধূমবতী সমস্ত ভয় দেখিয়ে ফেলে দেবে, বললো আপনি সাইডে যাতায়াতের পথ, যাতায়াতের পথ তো এরা সরিয়ে দেবে ভয় দেখায়, ওই জন্যে ধারের দিকে শোন। কেন আমি কিছুদিন আগে যখন এই সামনেটা টিনের চাল ছিল, আমি পিদ্দিম দিতে আসি, ধূপ জ্বালাতে আসি, আমাদের দালান সকলেই আসে, তা দেখি কি যে এই বিকালবেলা বেদিটা পরিষ্কার করে গেছি, এইটা তখন ঢালাই ছিল, এখানে মাটি ছিল, রিসেন্টলি এটা হয়েছে কিছু বছর আগে, তা এখানে একটা বিশাল ল্যাজ বেরিয়ে গেছে, গায়ে এখনো কাঁটা আসছে, ল্যাজ বেরিয়ে আমি কি হলো মাস পড়ে গেছি, তখন কতখানি উঠে যাই কি যে এরকম কোনা ধরে উঠে আছে, বুঝতে পেরেছি সাপ, সেই উঠে তারপরে আমি নিচে গেলুম, আর রাম 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 মা দুর্গা মা দুর্গা এরকম করতে করতে তার তালি দিতে দিতে আস্তে আস্তে বট গাছে তুলে মানে চলে গেল, কারণ ক্ষতি করে এই এত বছর ছেলে পুলে রাত্রিরে এইখানে শুয়ে থাকে, বাজানো লালা এরা শোয় দুপুরবেলাও শোয়, কিন্তু কারুর কোনো দিন কেউ বলতে পারবে না যে ক্ষতি করা, ক্ষতি করেছে বাঁচতে। এখানে বহু পুরনো আগেকারের এ বাবারা দেখেছে মণি জ্বালিয়ে এ খেত, শিকার করত, এনে বেলগাছ ছিল, এটা বহু পুরনো এ মানে এ একটা আর কি বলবো, যেখানেই হালদারদের মন্দির আছে সেখানে শিব মন্দির, পাশে পুকুর আছে, পাশে পুকুর ছিল, পুকুরটা ওদের চ্যাটার্জিতে আমাদের ছিল, এখন মামলা কেসে যা সমস্ত নিয়ে সে দা কুম্ভহাড়ি ভেসেছিল পুকুরে, কুম্ভহাড়িটা ডোবাতে পারি মানে ভেসে উঠছে, সেইটাকে প্রতিষ্ঠা করা দালান। আর এটাকে এই দালানটাকে আপনি যেই যাই বলুন, কাইমনো ডাক বাক্যে বললে কিছু না কিছু মা সুরা। পূজার সময় এই গৃহেই মায়ের নিবেদিত ভোগ রান্না করা হয়।